হরে কৃষ্ণ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই কথাটা আমরা শুনেছি অনেকবার নাকি? হ্যাঁ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই সম্বন্ধে শিল প্রভুপাদ আমাদেরকে খুব সুন্দর করে বুঝাচ্ছেন। আজকে 16ই ফেব্রুয়ারি, শিল প্রভুপাদ বাণী প্রতিদিন এই সিরিজের শিক্ষায় এই বিষয়ে আলোচনা করব আমরা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ভারতে প্রতিদিন হাত দিয়ে শস্য দ্রব্যাদি পেষণ করার প্রচলন ছিল, স্ত্রীলোকেরা তা করতেন, সেটা তাদের জন্য ব্যায়াম ছিল, আর এভাবে তাদের শরীর সুস্থ ও সুন্দর থাকত। সকালবেলা তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন আর পেষণ করতেন। প্রতিদিনের জন্য যতটুকু প্রয়োজন ততটাই তারা পেষণ করতেন। মা যশোদাও সেটা করতেন। যদিও তিনি নন্দমহারাজের রানী ছিলেন, অন্য রমণীদের আর কি কথা। দুধ মন্থন, গম পেশা তাদের সাংসারিক কাজ ছিল, সম্পূর্ণ কর্মমগ্ন। অন্যথায় গল্পগুজব, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মায়াপুর, 16ই ফেব্রুয়ারি 1977। হরে কৃষ্ণ। অত্যন্ত সুন্দর একটি শিক্ষা, অত্যন্ত উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি কথা আসলে প্রভুপাদ আমাদেরকে আজকে বলছেন। যদিও এই শিক্ষাতে তিনি স্ত্রীদের সম্বন্ধে বলেছেন, শুধু স্ত্রী না, স্ত্রী পুরুষ সকলের জন্য এই শিক্ষাটি প্রযোজ্য, যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো ভারতে ট্রেডিশনালি বৈদিক সময়ে সকলে, এখন তো আমরা নিয়ে আসি বাজার থেকে গম নিয়ে আসি, আটা কিনে আনি, চাল বা যা কিছু কিনে নিয়ে চলে আসি, কিন্তু আগে এরকম ছিল না। আমরাও দেখেছি আমাদের ছেলেবেলায় বাড়িতে, গ্রামের বাড়িতে বিশেষ করে কৃষিক্ষেত চাষবাস হতো, সেখানে যখন দেখতাম, যেতাম গ্রামের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে সেরকম চাল ভাঙার, ধান ভাঙার যন্ত্র ছিল, হাত দিয়ে পেশাই করার মেশিন ছিল, চাল গুঁড়ো করার, ধান ভাঙার, এই করার, সেই করার, সেরকম শস্য দ্রব্যাদি, সরিষা ধান এগুলো ভাঙার যন্ত্র ছিল। যে উদুক হোল আমরা দামোদুল্লাহ দেখি, মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিলেন, গ্রাইন্ডিং মর্টার উদুক হোল বলা হতো। সেভাবে গ্রামে এখনও আছে সেরকম, যেখানে কৃষিকাজ ও সেখানে এখনও আছে, আগেও ছিল, কিন্তু এখন বেশিরভাগ জায়গাতে কী হয়ে যাবে, এখন আমরা যারা অলস হয়ে পড়েছি, সব কিছু বাজার থেকে কিনে নিয়ে আসছি, গ্রাইন্ডিং মেশিন ঘরের মধ্যে ইলেকট্রিক আছে, প্রেস করো, চলে এলো। তো যার ফলে অলস হয়ে গিয়েছে সকলে, কোনো কিছু কাজ করতে কোনো ইচ্ছে নেই, যার ফলে অলস হয়ে পড়েছে এবং অলস মস্তিষ্ক শয়তানের কারণে বিভিন্ন রকম চিন্তা প্রজল্প, এটা কি ওটা কি, কোনো কাজ নেই, ঘরে বসে টিভি দেখো, সিরিয়াল দেখো, বউ শাশুড়ির যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কত ধরনের কূটনীতি ভরে দেওয়া হচ্ছে সেই সমস্ত সিরিয়াল, টিভি সিরিয়ালের মাধ্যমে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, অবস্থা খারাপ। টিভি সিরিয়াল দেখে সে ধরনের মেন্টালিটি তৈরি হচ্ছে, কৃষ্ণ ভক্তি করার সময় নেই। তো মা যশোদাও সেরকম করতেন, তিনি হাত দিয়ে শস্যাদি পেষণ করতেন এবং কৃষ্ণের কথা চিন্তা করতেন, কৃষ্ণের কথা বলতেন, গোপীরাও সেরকম করতেন। তাই গ্রামে গঞ্জে আগেকার সময় সেরকম ছিল কালচার, স্ত্রী পুরুষ সকলে মিলে তারা কর্মঠ ছিলেন, অলস ছিলেন না, অ্যাক্টিভ ছিলেন, এবং সেই সাথে তারা ভগবানের নাম করতেন, কীর্তন করতেন, গাইতেন, কীর্তন গাইতেন, ভজন গাইতেন। সকলে যখন একটু সবাই মিলে বসলেন সন্ধ্যার দিকে, বসে কীর্তন ভজন গাওয়া, ভগবানের নাম জপ করা, রামায়ণ মহাভারত আদি কথা শ্রবণ করা, এ ছিল জীবন। কিন্তু এখন আমাদের টিভি চলে এসছে, রামায়ণ মহাভারত হরে কৃষ্ণ হয়ে গিয়েছে, চলে গিয়েছে, আর টিভিতে যত ধরনের আজে বাজে জিনিস আমরা দেখতে পাচ্ছি, ভগবানের ভক্তিতে কোনো রুচি নেই, ভগবানের ভক্তিতে কোনো উৎসাহ নেই আমাদের। তো এরকম করে আমরা অধপাতে যাচ্ছি। তো কী আর করা যায়, আর চেষ্টা করা উচিত আমাদের যত বেশি সম্ভব সময়কে কাজে লাগানো। ঠিক আছে, এখন আমাদের আর ওই যন্ত্রপাতি কুটতে হবে না, আমাদের ইলেকট্রিক মেশিন আছে, এই আছে, এই আছে, ঠিক আছে, এই সময়টা ভগবানের সেবায় কাজে লাগাই, আমরা ভগবানের সেবায় কাজে লাগাই, ভগবানের নাম জপে, ভগবানের কথা শ্রবণে। কাপড় ধোয়া হতো হাত দিয়ে কাচা হতো, এখন ওয়াশিং মেশিন আছে, ঠিক আছে, তো কাপড় কাচার এনার্জি পাচ্ছে, সময় পাচ্ছে, তো এটা দিয়ে কী করবো আমি, ভগবানের সেবায় লাগাই। আসলে এটা তো বাচ্চা তেমন না, আমাকে ওয়াশিং মেশিন কিনতে হচ্ছে, গ্রাইন্ডিং মেশিন, এই সেই বিভিন্ন কিছু কিনতে হচ্ছে, তো রান্না করার জন্য, ঘরের জন্য, তো এগুলো আমি মনে করছি আমি টাকা বাঁচাচ্ছি, আমি বা আমি অর্থ, আমি সময় বাঁচাচ্ছি,
এনার্জি বাঁচাচ্ছে, কিন্তু এটা বাঁচাতে গিয়ে যে অর্থ আমাকে এখানে উপযোগ করতে হচ্ছে, সেই অর্থ সঞ্চয় করার জন্য, অর্থ সংগ্রহ করার জন্য আমাকে বেশি বেশি পরিশ্রম করতে হচ্ছে, শহরগুলোতে বেশি বেশি খাটতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, ঘুরে ফিরে কি কোথা। সরল জীবন, উচ্চ চিন্তার যে বিষয়াদি আমাদের ততটা আর চিন্তার মধ্যে নেই। তো যাই হোক, সর্বোপরি আমরা ভগবানের সেবায় মগ্ন থাকি, ভগবানের ভক্তি, ভগবানের নাম জপে আমাদের রুচি বদ্ধ রাখি। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি জয়।